नमस्कार बंधुरा, रूमपास कूकिंग एंड लाइफस्टाइले आपनादेर स्वागत। आम्रा तो प्रायशई दोकान थेके किने बा बाड़ीते बानिए सिंगाड़ा खाई, किन्तु आज आमी आपनादेर साथे एकेबारे नतून धरनेर सिंगाड़ा रेसिपी शेयर करब। एटी हलो पटेटो रोल समोसा। चलुन ताहले देखे नेवा जाक आजके रेसिपिटी। पटेटो रोल समोसा बनानोर जन्ने आमी एखाने 1.5 कप परिमाणे मयदा निये निएछि। घरे थाका जे कोनो कप परिमाप करेई आपनारा एई मयदाटा निये निते पारेन। एखाने दिए दिच्छे एकटु लवण, दिए दिएछि 1/2 टेबिल स्पून चीनी, आर दिए दिच्छे 1/4 टेबिल स्पून मतो कालो जिरे, आर दिए दिच्छे एखाने 3 टेबिल स्पून मतो ভেজিটেবল অয়েল। এবার ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। দেখুন ময়দাটা খুব ভালোভাবে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। হাতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে এভাবে মুঠো করলে যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়েছে। এবারে আমি খুব অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা সেমি সফট ডো রেডি করে নেব। দেখুন ডোটা আমার পারফেক্টভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন এই ডোটা খুব নরমও নয় আবার খুব শক্তও নয়, এরকম সেমি সফট ডো রেডি করে নিতে হবে। এবার আমি হাতে খুব অল্প পরিমাণে তেল নিয়ে ডোয়ের উপরের সারফেসটাতে দিয়ে দিচ্ছি, যাতে উপরের সারফেসটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। এবার ডোটটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দেবো। এই সময় আমি পটেটো রোল সমোসার স্টাফিংটা রেডি করে নেব। পটেটো রোল সমোসার স্টাফিং রেডি করার জন্যে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলের বদলে আপনারা অবশ্যই ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটু হিং। হিং আর গোটা জিরেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি আদা কুচি, আর দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব আগে থেকে ম্যাশ করে রাখা 2টো বড় সাইজের আলু। আলুটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেহেতু লঙ্কা গুঁড়োটা আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন, 1/4 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আর স্টাফিংটাতে একটু চটপটা ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি চাট মশলা। চাট মশলা পরিবর্তে আপনারা অবশ্যই আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। সব কিছুকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। লো ফ্লেমে স্টাফিংটা তৈরি করে নিতে হবে। লো ফ্লেমে স্টাফিংটা তৈরি করলে খুব ভালোভাবে স্টাফিংটা তৈরি হয়ে যাবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্টাফিংটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। স্টাফিংটা ঠান্ডা হতে হতে এখানে আমি ময়দাটাকে চেক করে নিচ্ছি। দেখুন ময়দাটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি আরও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। দেখুন সব লেচিগুলোকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। দেখুন লেচিটা আমার লম্বাটে শেপ করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা পরিমাণে আলুর স্টাফিং নিয়ে নিয়েছি। এবার হাতে একটু এরকম করে লম্বাটে শেপ করে নেব। দেখুন এভাবে নিয়ে এর ওপরে রেখে দেবো। দেখুন দুদিক থেকে একটু ফাঁকা আছে। এবার এই ফাঁকা অংশগুলোতে আমি একটু করে জল লাগিয়ে নেব। এবার এভাবে মুড়ে নেব। এবার সাইডগুলোকেও আমি মুড়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে এভাবে কাট করে নেব।
দেখুন উপরের দিকটা কিন্তু জোড়া আছে। এবার আমি এভাবে ফোল্ড করে নেব। দেখুন তৈরি হয়ে গেল পটেটো রোল সমোসা। এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন সব পটেটো রোল সমোসাগুলো আমার পারফেক্টভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। পটেটো রোল সমোসাগুলোকে ভেজে নেওয়ার জন্যে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা খুব বেশি গরম করা যাবে না। এবারে আমি এর মধ্যে এক একটা করে পটেটো রোল সমোসাগুলোকে দিয়ে নিচ্ছি। দেখুন এখানে একটা আমি চামচ নিয়ে নিয়েছি, চামচটার সাহায্যে ক্রমাগত উপর থেকে আমি তেল দিতে থাকবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটা উল্টে নিচ্ছি। দেখুন এই পটেটো রোল সমোসা দুটো আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন লাইট ব্রাউন করে দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সব পটেটো রোল সমোসাগুলোকে ভেজে নেব। দেখুন সেকেন্ড ব্যাচের পটেটো রোল সমোসাগুলো আমার পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট পটেটো রোল সমোসা আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট রইল। দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কেমন হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই পটেটো রোল সমোসা।